বন্ধুরা, আজ আমি কথা বলবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাঁচটি সমুদ্র সৈকতের ব্যাপারে। এখানে সাঁতার কাটা তো দূরে থাকুক, আপনি এটির কাছেও যেতে যাবেন না, কিন্তু যদি আপনি তারপর সেখানে যান তাহলে আপনার জীবনও যেতে পারে। শার্ক এলে, এটি জানার পরেও যে শার্কের হামলা আমাদের জীবন নিতে পারে, আজকাল কিছু লোক এরকম পানিতে সাঁতার কাটতে পছন্দ করে যেখানে মানুষের উপর শার্কের অ্যাটাক সব থেকে বেশি হয়ে থাকে। আর আমরা যদি কথা বলি সাউথ আফ্রিকায় অবস্থিত শার্ক এলের, তাহলে এমনটা বলা হয় যে সেখানে থাকা হোয়াইট শার্ক এতটা ভয়ঙ্কর হয় যে প্রতি বছর 72-এর থেকেও বেশি সুইমারদের নিজের শিকার বানিয়ে ফেলে। এরপরও মানুষ এখানে কোনো সেফটি ছাড়া সাঁতার কাটতে চলে যায়। ভাইরপোল, পানিতে আসা এই স্টোনগুলো আমরা দূর থেকে দেখে অনেক সুন্দর ভেবে থাকি, কিন্তু বাস্তবে এদের কাছে যাওয়া আপনার জীবনও নিয়ে নিতে পারে। বলা হয়ে থাকে এর মধ্যে বেশিরভাগ স্টোনগুলোকে ভর্টেক্স নামে জানা হয়ে থাকে। এটি সাঁতার কাটা মানুষদের নিজের সাথে পানির একদম গভীরে নিচে নিয়ে যায়, যার জন্য এগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এটির কবলে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার বাঁচার চান্স খুবই কম থাকে। আর এই ধরনের স্টোনগুলো তো ফেঁসে গিয়ে অনেক মানুষেরই মৃত্যুর রেকর্ডও রয়েছে। লো হেড ড্যামস, পানির এই ছোট ড্যামগুলোকে দেখে এমনটা মনে হয় যে এখানে হয়তো আমাদের কোনো বিপদ নেই, কিন্তু বাস্তবে এই ছোট ড্যামগুলো শুধু দেখতেই শান্ত মনে হয়। কিন্তু যদি কোনো সুইমার অথবা বোট এই বাঁধগুলোতে ফেঁসে যায় তাহলে তাদের এখান থেকে বাইরে বের হতে পারা অনেক মুশকিল হয়ে যায়। আর বেশিরভাগ সময় মানুষ এই ড্যামগুলোতে তখন ফেঁসে যায় যখন তারা কাউকে বাঁচানোর জন্য এখানে নামে। লেথাল জেলিফিশ, এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত এমন একটি বিচ যেখানে সুইমারদের সুইম করার জন্য পানি তো খুবই ভালো মিলে যায়, কিন্তু সেই পানিতে অবস্থিত জেলিফিশ তাদের জন্য জীবন নাশক হয়ে ওঠে। বেশিরভাগ সময় এই জেলিফিশগুলোর মধ্যে বক্স জেলিফিশকে বেশি বিপজ্জনক মানা হয়ে থাকে, কেননা এটি মানুষদের শুধু পেইনই দেয় না, বরং অনেকবার এদের কারণে মানুষের জীবনও গিয়েছে। এর জন্য আপনি যদি কখনো সমুদ্রে এগুলোকে দেখতে পান তাহলে সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যাবেন। বাজারে হাইনা, যদি আপনি ডোমিনিকান রিপাবলিকের যে কোনো বিচে সাঁতার কাটার কথা চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাদের বলে দেই যে এখানে থাকা বেশিরভাগ বিচই বিপজ্জনক হয়ে থাকে, কেননা এই বিচগুলো পলিউশন এবং অ্যাসিড দিয়ে ভর্তি থাকে। এখানে আপনি শুধুমাত্র দুর্গন্ধই পাবেন না, বরং যদি আপনি এখানে সাঁতার কাটেন তাহলে এটি আপনাকে অনেক অসুস্থও করতে পারে, এমনকি আপনি এর কারণে নানান ধরনের ইনফেকশনের শিকারও হতে পারেন। বন্ধুরা, ভিডিওটি বানানোতে আমাদের অনেক টাইম লেগেছে, তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের অন্যান্য ভিডিওগুলোকেও দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সূর্যদর্শনের সাথেই থাকবেন। হ্যাপি, থ্যাংক ইউ।